দেশব্যাপী তীব্র জলসংকটে সংকটে ভুগছেন সাধারণ মানুষ এখনো পরিস্থিতিতে বুঝে যাওয়া নদীগুলিকে সংস্কার করে জীবনদানে এগিয়ে এসেছে নদী বাঁচাও কমিটি এরই অঙ্গ হিসেবে রবিবার কালিয়াগঞ্জে প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে শহরে বুকচিরে বয়ে চলা শ্রীমতী নদীর নাব্যতা হারিয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে সেই কারণে এই নদীকে পুনরুজ্জীবন দানে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে কমিটি নদী দূষণ রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে উদ্যোগে হওয়ার আবেদন জানানো হয়েছে বিশিষ্ট পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনে কর্ম উত্তরবঙ্গে বর্তমান নদী পরিস্থিতি ভয়ঙ্কর আমরা দেখেছি নদীতে চড়া পড়েছে প্রচুর নদী দূষণের শিকার হয়েছে নদীতে দখলও হয়েছে নদী দখল হয়েছে আমরা এর আগে শ্রীমতী নদীতেও দেখেছি নদীর বুকে রেকর্ডের জমি রয়েছে এবং নদীতে জল থাকছে না হ্যাঁ জল না থাকার সমস্যাটা একটা বড় সমস্যা ফলে জল না থাকার জন্য মাছের সমস্যাটাও প্রবল ফলে নদীকে কেন্দ্র করে যে যারা জীবন জীবিকা নির্বাহ করে মৎস্যজীবী কৃষিজীবী তারাও ভীষণ সংকটে তো নদী পরিস্থিতির অবস্থা কিন্তু বেহাল তা আমরা এই সম্পর্কে মানুষকে সচেতন করতেই কিন্তু আজকে এই প্রেসমিটের আয়োজন আমরা মানুষদের যাদের জমি তাদেরকেও বোঝাবো কারণ সেখানে চাষবাস করতে গিয়ে নদীর অনেক ক্ষতি হচ্ছে কারণ যে পেস্টিসাইডস গুলো মিশছে কীটনাশকগুলো মিশছে তাতে নদীর জলের জল দূষণও হচ্ছে ফলে নদীর জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে ফলে বোঝানোর প্রক্রিয়া থাকবে একই সঙ্গে আন্দোলনও চলতে থাকবে আর প্রশাসন নদী বাঁচানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে আমরা পৌঁছতে পেরেছি সঠিক বার্তা নিয়ে তারা কিন্তু সহযোগিতা করছেন ফলে রাজ্য সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু প্রশাসনকে কাজে লাগানোর জন্য আমাদের উদ্যোগী হতে হবে প্রশাসন কোথাও কোথাও যথেষ্ট ইতিবাচক সাড়া দিচ্ছেন আমার মনে হয় আরও ইতিবাচক সাড়া দেওয়ার জায়গা রয়েছে